সকালে উঠেই আমি মনে মনে বলি সারাদিন আমি যেন সাজুগুজু করি, সাজ কেন কোথায় যাবে? রান্নাঘরে। বাবা, আলোগুলো তোমার সাজের জন্য ওয়েট করে বসে আছে মনে হচ্ছে। এই তো সেজে গুজে এসছে মেয়েটা, আমাকে এবার রান্না করবি, কি মজা! হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে এখন কটা বাজে বললে না তোমরা আমাকে তাড়া করবে। হ্যাঁ, দেখা তো বলেছি আমি, কি দেখালাম? আমি তো দেখালাম যে আমাদের কত সুন্দর একটা ঘড়ি আছে, দেখতে ভালো। 12টা বাজে, বুঝেছো? আমরা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। আমরা এরকমই করি, মানে যবে থেকে এই ফ্ল্যাটে এসেছে একেবারে একদম ল্যাদ ফ্যাদ খেয়ে যখন খুশি উঠি বিন্দাস। না না, সোম থেকে শুক্র তাও ঠিক আছে, একটা মোটামুটি টাইমের মধ্যে ওঠা হয়, বাট শনি রবিটা। আর এটা হয়েছে তার আরেকটা কারণ হচ্ছে আমরা কালকে রাত্রিবেলা একটা মুভি দেখেছি। আর ইনফ্যাক্ট গতকাল তো কোনো ভিডিও করি না শনিবার দিন, সেদিনকে বাট আগের দিন রাত্রি অবধি আমরা 4টে অবধি মুভি দেখেছি, কালকে ওরকম তাই করেছে। শনি শুক্রবার রাত্রি বেলা শনিবার রাত্রি এই দুটো দিন আমরা একটুখানি ওয়েব সিরিজ মুভি টুভি দেখি, বিকজ আর অন্য দিনগুলো আমরা অনেস্টলি দেখি না অত রাত অবধি। তো চলো যাই, চা ফা করে নিই, চা টা খাবো, তারপরে আর কি রান্না বান্না করবো রিল্যাক্সে। আস্তে আস্তে কোনো চাপ নেই, নো চাপ, বিন্দাস হয়ে পড়বো। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি, আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু আমার সঙ্গে অবশ্যই পুরো ব্লগটা দেখবে। কিন্তু বিছানার চাদর গুলো তুললে কখন? এই তো ঘুম থেকে উঠে জাস্ট বিছানা যাওয়াতে তুললাম, তার কারণটা হচ্ছে আমি তো মানে আগের দিন মানে কিছুদিন আগে যখন ডিভানটা খুলেছিলাম তখন কি হয়েছে, কম্বলটা আমার অলরেডি তোলা হয়ে গেছিল, মানে বার করা হয়ে গেছিল কম্বল। এই যে আমাদের কম্বল। হ্যাঁ, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে গিয়ে ওয়ার্ডটা আমরা বার করতে ভুলে গেছি, কম্বলের ওয়ার্ড। তাই জন্য আমাদের ডিভানটা আবার খুলতে হবে, তো সেই জন্য এখনই খুলবো। আর ডিভানটা দুজন মিলে না খুললে না মানে না খোলা যায় না, কারণ এত বড় একটা গদি আছে, তো এই পুরো গদি ফদি সরিয়ে খোলাটা ডিফিকাল্ট হয়ে যায়। চলো যাই, এটা এটা করে নিই, তারপরে যাবো। ঠিক আছে। বড় আছে, একটা ডোম্বা আছে, এটা নাম হচ্ছে ঢোম্বা, এটা ও বলেছে ঢোম্বা নাকি। আচ্ছা, সন্ধ্যেবেলা কি হয়, আমরা বেড়িয়ে যাচ্ছি দুদিন ধরে, তো ওই জন্য জল ভরা হচ্ছে না, তাই না? তাহলে ভরছি, এসে 3-4টা যে কটা ফাঁকা থাকে চুপ করে ভরে ভরে নিয়ে চলে আসবে। প্রায় শনি রবিবারটাই দুজনে একসাথে বসে চা খেতে পারি, অন্য দিনগুলো শান্তি দেয় আর কি। হ্যাঁ, অন্যদিন শান্তি থাকে, অন্যদিন মিটিং থাকে। সায়ন্তন গেছে বাজারে একটুখানি চিকেন আনতে, ভেবেছিলাম যে আজকে ডিম আর অল্প চিকেন আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দেবো, তারপর ওকে বললাম যে না যাও একটুখানি নিয়েই আসো, তাহলে কি বলতো একটু যদি করে রাখি না তাহলে সুবিধা হবে কালকের জন্য, নাহলে কালকে রাতের জন্য আমাকে আবার কিছু করার জন্য ভাবতে হয়।
তো সেই জন্যই ওকে বললাম যে না যাও নিয়ে আসো আর কি। আর মানে ফোনটা দেখতে দেখতে অনেকগুলো খবর আসছিল, মানে খবর যে আসে না, তো আমার না আমার পার্সোনালি সকালবেলা ঘুম থেকে উঠে মানে কোনো নিউজ চ্যানেল দেখতে একদম ভালো লাগে না আমার। যেটা সকালবেলা উঠে অনেস্টলি একদম মানে ভালো লাগে, আমার বাড়িতে একটা গুগল হোম আছে, তো সেটাতে আমি গান চালিয়ে দিই, যদিও এখন চালাইনি বিকজ আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন একটুখানি পজ করে রাখি। স্যাটারডে যেমন ভিডিও করি না বলে সারাদিন আমার ওটাতে গান বেজে যায়, আমার ভীষণ ভালো লাগে গান শুনতে। এবং সকালবেলা ঘুম থেকে উঠে না নিউজ মানেই হচ্ছে নিউজে ম্যাক্সিমামই নেগেটিভ জিনিসপত্র মানে খবর পাওয়া যায়, আমার যেটা একদম ভালো লাগে না। তো আমি যেটা করি সকালবেলা উঠে, এটা আমার পার্সোনাল একদম ইচ্ছার কথা আমি বলছি তোমাদেরকে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা ভালো লাগে একটু গান চালিয়ে গান শুনবো, এটাই আমার পার্সোনালি সব থেকে বেশি ভালো লাগে। বিকজ আমার ওই সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ ফিউজ দেখতে একদম ভালো লাগে না। আর এখন ফোনে নিউজের সাথে যেটা হয়েছে, ইনস্টাগ্রাম খুললেও এবিপি আনন্দের সেই নিউজ, এ মারা গেছে, এই হয়েছে, সেই হয়েছে, করোনার নিউজ, হ্যাঁ জানি ওগুলোও ইম্পর্টেন্ট, বাট ঘুম থেকে উঠে আমার ভালো লাগে না শুনতে অনেস্টলি। ঘুম থেকে উঠে আমার একটু গান শুনবো, একটু গান গাইবো নিজে, ওটাই বেশ ভালো লাগে। আর আজকে তো বেশ অনেকটা দেরি হয়ে গেছে, তো বেগুনটা ভেজে ডালটা করে চিকেনটা বসিয়ে দেবো, চিকেনটা আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণে আমি ওই দিকে কিছু কিছু কাজগুলো করে নেবো, হয়ে যাবে। দেখো অনেকদিন বাদে এই ঘরে আবার ভিডিও করছি। এই টনি, টনি জানো সকালবেলা পটি করেছে ঘরে, মনে হয় কাজ করে হয়নি ঠিক মতো, আচ্ছা হয়নি হয়তো না, সকালবেলা শান্তনকে ডেকেছে, শান্তন বললো আমাকে, তো শান্তন তো ওগুলো ছিল, আচ্ছা টনি কি করেছে তুমি, পটি করছো তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে কান ছোট ছোট করে আমাদের মাঝখানে এসে শুয়ে আছে, বুঝতে পারছি না তো গন্ধরন্ধ পাইনি কিছু। এই দেখো মা আজকে কি রান্না করছে, পালং চিকেন, ও তুমি বলছো তো বাবা টনির জন্য ভালো মাংসই এনেছে, চিকেন টিকেন রান্না হচ্ছে, এইসব হচ্ছে হচ্ছে, বাবা বেরিয়ে গেছে, ও আমি তো তাই শুনতে পাচ্ছি তুমি বাবাকে বকছো, টুনু টুনু খাওয়া হয়ে গেছে, ওরে বাবা রে খিদে পেয়েছিল পটি করে, চলো যা খেয়ে নে যা, টুনু টাটা আমি মাংসে আলুটা বসিয়ে এসছি, মাসি কাজ করছে, এই মাংসটা করবো হয়ে যাবে না, হ্যাঁ সাহেব ওই ঘরে এই কম্বলের জন্য আমরা আজকে ডিভানটা খুলে বার বার করেছি, বুঝলে দেখি কি হচ্ছে সব কাজকর্ম রোববার দিনের বাজার। এই দেখো স্পেশাল পেঁয়াজ কাটা হচ্ছে, এই দেখো আমাদের চিকেন গুলো, এই পালং চিকেন করছো নাকি? না গো পালং চিকেন অ্যাকচুয়ালি করছি, পালং চিকেন, তুমি পালং শাক এনেছো যে পালং চিকেন করবো, কিন্তু এগুলো কি তাহলে? আরে ওইটা কি হয়েছে বলতো, ওইটা হচ্ছে মা মিক্সিতে, মা তো যে পালং চিকেন করেছে তোমাদেরকে দেখালাম, এবার মা মিক্সিতে পালং শাকটা পেস্ট করেছিল,
তো তার মধ্যে পালং শাক কিছুটা লাগা ছিল, তার মধ্যে আমি আদা আর রসুনটা পেস্ট করেছি। ও আজকে একদম নরমাল পাতলা চিকেন রান্না হচ্ছে। পাতলা চিকেন না বলো, স্পাইসি চিকেন? না খুব স্পাইসি না, বাট ইশে নয় কি বলো, মানে আজকে কোনো স্পেশাল কোনো রেসিপি নয়, কিন্তু আজকে চিকেনের মধ্যে একটা ডিমটাও দেব, কারণ হচ্ছে আমি কালকে রাতের জন্য একটুখানি চিকেন বানিয়ে রেখে দিচ্ছি। আর ডিমটা আসলে আমি আগে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো যে মানে যখন সারাদিন চিকেনটা আনিনি তো সেই জন্য আমি আজকে চিকেনের মধ্যে ডিমও থাকবে, দুপুরবেলা ডিম আর চিকেন দিয়ে খাবো, আর রাত্রিবেলা চিকেন থাকবে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর কালকে রাতের জন্য চিকেন রেখে দেবো। মানে এটা না এটা হচ্ছে আমার কি বলবো, আমার বাপের বাড়ির অভ্যেস বলতে পারো তোমরা। আমার মা সবসময় রবিবার দিন যখন চিকেন করতো তখন সোমবার দিন রাতের জন্য রেখে দিত, তো সেটা আমার মানে বাসি চিকেন খাওয়ার একটা আলাদা টেস্ট আছে, আমার খুব খাওয়া লাগে সেটা ক্ষেত্রে। তো সেই জন্য আমার মানে রোববার দিন চিকেন করলে মনে হয় যে একটুখানি থাক সেটা সোমবার দিন রাতে খাওয়া যাবে। সেই জন্য আলু টালু সব বেশি করেই ভাজা টাজা করেছি, চিকেনও অনেকটাই এনেছে সায়ন্ত্র, যেহেতু আজকে 100 টাকার এনেছে, আর কালকেও এই আগের দিনেরও বেশ দেখলাম 6-7 পিস মতো রেখে দিয়েছিলাম, তো অনেকটাই হয়েছে। আর চিকেন খেতে এত ভালোবাসি না, মানে সত্যি চিকেন ছাড়া হবে না, আবার আজকে আবার ডিম আর চিকেন, ও দুটোই আমাদের ফেভারিট। হ্যাঁ, আর কালকে ডিম অ্যাকচুয়ালি বাইরে থেকে এনেছি, চারটে কিনে এনেছিলাম তাই না? হ্যাঁ চারটে কিনে এনেছিলাম, তার কারণ হচ্ছে আমরা বিগ বাস্কেট থেকে এবার পুরো এক ট্রে ডিম অর্ডার করেছি। তোমাদেরকে সেদিকে বলছিলাম না যে আমাদের হাফ ট্রে ডিম সবসময় আসে, এক ট্রে ডিম আসে না, ভাজা হচ্ছে এখন। আসলে আজকে উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে, মানে কি বলবো, ভাজা পেঁয়াজের গন্ধটা হেভি লাগে। আমি এখনো মানে উঠে এখন অব্দি মাকে ফোন করিনি, রোজই করি বাট এখন অব্দি করিনি, ফোন করলে মা উদ্মা ধারণ করে। হ্যাঁ একবার ফোন করবে, ও কি কি করে বলো তো, যখন দেরি হয়ে যায় তখন সব রান্না বান্না করে বলে হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আরে কি ভাবে বলো তো, মা তো আমাকে এখনো প্রচন্ড ঝাড়ানি করে তাই হ্যাঁ না? হ্যাঁ সবার মাই কম বেশি ঝাড়ে। এই মা গুলো না সবসময় ভাবে যে আমরা এখনো ছোটই রয়ে গেছি। হ্যাঁ মানে আর দেখো আউট অফ সেফটি কনসার্নই মেয়েদেরকে একটুখানি দেখে রাখা হয়, আর কিছুই না, সেফটি কনসার্ন না থাকলে তো কোনো সমস্যাই নেই, যেখানে খুশি মেরে যেতে পারে। তো সেটাই বলছি এখনো মানে ইন্ডিয়া তো অ্যাডভান্স হয়ে ওঠেনি যে মেয়েরা এখানে সেফলি সবসময় ঘুরে বেড়াতে পারবে বা এরকম কিছু, তো মানে সেটাই আর কি ব্যাপার যে মাকে এখনো আমি পর্যন্ত ভয় পাই, মাও আমাকে ভয় পায় সেটা শান্তি বলে ওকে। হ্যাঁ না না আমি কোথায় বলি, বেরোবে না তো এখন? হয়ে গেছে ঘোরা, মা শান্তি ঘুরে এসছে, বেরোলো রূপালি দাও আজকে 5:30টার সময় আসবে। রূপালিটা কে, তোমার স্টুডেন্ট না? হ্যাঁ এই বলছি ওদের কি বলে জ্যাকেট দুটো বার করে না ভালো করে দেখাতে হবে। ও হ্যাঁ পিয়ালি বলছিল যে তোর জ্যাকেটটা দেখতে পেলাম না, তো আর আমি ঠিক আছে নেই ব্লগে দেখাবো ভালো করে, জুতো জ্যাকেট জ্যাকেট টাই
আর এই যে নতুন ফোনটা এটাই যা এটাই আমার কাছে কি আর আমার দুটো কিডনি আছে তো একটা খুলে দেব তোমাকে এই খুনতি দিয়ে না আমি দাঁড়াতে পারি না মানে খুনতি আমার থেকে বড় খুনতি এই খুনতি রে আমাদের বেস্ট তো চিকেনটা আমি অনেকক্ষণ ধরে একটু বেশ পেঁয়াজের সাথে একটু ভালো ভালো করেছি আমার অ্যাকচুয়ালি এই ফ্লেভারটা খুব ভালো লাগে এবার হচ্ছে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এটা গ্রিন কালার হচ্ছে পালং শাকের জন্য আর কি কিন্তু মনে হয় এত গ্রিন থাকবে না আর কি না না গ্রিন থাকবে ভালো বদলিয়ে না হুম চিকেন কিন্তু না কষালে হবে না বলো একদম চিকেনের মেইন পার্ট হচ্ছে কষিয়ে রান্না করা চিকেনটা তো করেছিলাম এবার চিকেনটা একটুখানি ঝোল হয়ে গেছিল বেশি মানে একটু পাতলা পাতলা ছিল তো সেই জন্য আমি ফার্স্টে চিকেন আলু টালু গুলো তুলে নিয়েছি বেড়ে নিলাম যে এবারের জন্য রাতের জন্য কালকে রাতের জন্য রেখে রেখে দিলাম তারপর দেখলাম কি অনেকটা ঝোল রয়েছে তো তার মধ্যে একটুখানি কসুরি মেথি হাতে ঘষে একটুখানি দিয়ে দিলাম আর একটুখানি বিরিয়ানি মশলা ছিল বিরিয়ানি যে মশলা সেটা একটু দিয়ে দিলাম হবে বিকজ দেখতে বেশ টেস্টি হয়েছে তাই না একদম একটুখানি ওপর দিয়ে জাস্ট ওটা দিয়ে দিয়েছে বিকজ কসুরি মেথির ফ্লেভারটা না আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য চলো খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে অনেকই ভীষণ খিদে পেয়ে গেছে লয় হচ্ছে না পুরো গানটা সেভাবেই তো হবে কর শুদ্ধ সুর থেকে কর কত নাটক শিখেছে দেখো মেয়ে দুটো কত নাটক
এখন ধরেই ছাড়বে, বলেছে যখন এই যে ধরে নিয়েছে আমি তখন একবার তুলে দিয়েছিলাম সকালে, আবার ওইটা ধরিস না, ধরিস না, দেখো দেখো পিপি, এখন পিপি আমি সবাই বকা শুরু করে দিয়েছি বুঝাই দিকে। আর উঠবি না ছানা পোনা নিয়ে, ওখানে বিস্কুট দেবো, খেয়ে নিবি রাতে, চল ছানা পোনা নিয়ে এসে দেখ। দেখো আরেকজন পড়ার নাম করে টিভির দিকে দেখিয়ে আছে, কিচ্ছু পড়াশুনো করছে না, মডেল অ্যাক্টিভিটির টাস্ক করছে, দেখে দেখে লিখছে, প্রমাণ রাখছি আমি তোর। কোশ্চেন দেখে অ্যান্সার লিখছিস? হ্যাঁ। দেখো এখন খাচ্ছি হচ্ছে লুচি মাংস। লুচিটা কখন বানিয়েছিলে মা? সকালে। ও লুচিটা মা সকালে বানিয়েছিল তো, ছিল। আর এখন 9:30 বাজে, সায়ন্তন একটু আগে হাউজিং গেল, তো আস্তে আস্তে তোমার অনেকটা দেরি হয়ে যাবে, আর আমার অল্প অল্প খিদে পাচ্ছে, যদিও সন্ধেবেলা বেকারি বিস্কিট চাটা খেয়েছি, বাট স্টিল আমার এখন সত্যি একটু একটু খিদে পাচ্ছিল, তো তাই জন্য এখন এক পিস চিকেন দিয়ে লুচি দিয়ে খাচ্ছি। বাড়িতে চলে এসেছি, সায়ন্তন গেছে হচ্ছে ফ্রেশ হতে, আর ও আজকে আমার সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছে, বিকজ মানে দেরি হয়ে গেছে তো একটু আমাদের আস্তে আস্তে, তো সেই জন্য। আর আমি যেটা করবো এখন হচ্ছে, দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে যেটা করবো সেটা হচ্ছে চিকেনটা মাইক্রোওয়েভে গরমে বসিয়ে দিই, তার কারণ ফ্রিজে ছিল তো গরম তো করতেই হবে শীতকালে, এই একটা ব্যাপার। যদিও মাইক্রোওয়েভ থাকাটা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি শীতকালের জন্য, তাহলে যদি মানে কোনো কিছু মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে রাখা হয় সেটা ইজিলি মাইক্রোওয়েভে ঢুকিয়ে একদম গরম করে নেওয়া যায়, সেজন্য আমি ডাল টালগুলো সবই মাইক্রোওয়েভে ঢুকিয়ে রাখবি। আর আমি দেখলাম ঘরে একটা এত বড় মশা, তো যাই হোক, আর কুকুরের বাচ্চাগুলোকে হাত দিয়ে আদর করলাম, মানে এই কুকুরটা না আমাদের বাড়িতে, মানে ও বাড়িতে আমাদের ও বাড়িতে মানে কি বলবো, মোটামুটি 1-1.5 মাস হলো খুব আসছে আর কি, তো ওকে সবাই মিলে খেতে খেতে দেওয়া হয়, খুব ভালো ঠালো বাসে, আমাকেও প্রচণ্ড পরিমাণে চিনে গেছে, আমি গেলেই লেজ নাড়াতে চলে আসবে, ইনফ্যাক্ট টনির সাথে ওর খুব বন্ধুত্ব হয়ে গেছে, তো আমাদের একদম গাছের গোড়ায়ও বেবি দিয়েছে, 6টা বেবি, ওকে আমার মশার ওষুধ টষুধ দেওয়া হলো, খেতে খেতেও দেওয়া হচ্ছে, তো আমি তো ভীষণ ভালোবাসি এই সমস্ত কিছু। সায়ন্তনকে বললাম চলো একটা কুকুরের বাচ্চা নিয়ে আসি, একটা না পুরো মায়ের মতো দেখতে হচ্ছে, পুরো ব্ল্যাক কালারের হয়েছে, দেখবে যেটা আমি হাতে নিয়ে আদর করেছিলাম ওটা ফুল ব্ল্যাক কালার, তো বেশ ভালো লেগেছে, তো সায়ন্তন আসুক আমি খাবার দাবার বেড়ে ফেলি, বিকজ খিদে খিদে পেয়েছে অল্প অল্প, আমি তো একটা লুচি মাংস খেয়েছিলাম বলে আমার পেটটা একটু একটু ভরা আছে, তো খাবো। আর মা পাঠিয়ে দিয়েছে হচ্ছে, মা আবার কলা দিয়ে দিয়েছে, এই যে বলেছে যে সকালবেলা খাবি, তোরা তো কিছু খাস না ব্রেকফাস্টে, রোজ ব্রেকফাস্ট করি না অনেস্টলি, তো বললো যে কলাটা খেয়ে নিবি, তো এইসব আর উঠতে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, আমি কালকে বলেছি সায়ন্তনকে যে তুমি যখন উঠবে, সায়ন্তন কি হয় সকালবেলা একবার উঠে টনিকে ওই ঘরে দিয়ে আসতে যায়, আমি বলছি তুমি যখন উঠবে তুমি প্লিজ আমাকে ডেকে দিও, আর আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো, মানে শুতেই হবে আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি, তো সায়ন্তন বেরিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে এসছি আমরা রাত্রে ডিনার নিয়ে, সুন্দর সুন্দর রুটি অ্যান্ড সুন্দর সুন্দর সেই স্পাইসি চিকেন, দেখে মনে হচ্ছে পুরো লোভনীয় রেস্টুরেন্ট স্টাইল, একদম দেখো তুমি
আমি তো ভেবেছিলাম যে অল্প চিকেন, তো সেই জন্য আজকে আমি অল্প রসুন আর আদাই মানে ব্লেন্ড করে রেখেছিলাম মিক্সিতে। বাট তারপরে তারপর চিকেন আনলো, বাট আমি আর দিইনি, আমি পাতলা করে রান্না করেছি। বিকজ রোজই স্পাইসি স্পাইসি খাওয়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটুখানি কসুরি মেথি আর লাস্টে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি নামিয়ে নিয়েছি। খারাপ হয়নি, একটু পাতলা হয়েছে। এগুলো তো স্পাইসি হয়ে গেছে, ভালো তো। চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। হাই গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আজকে টনিকে নিয়ে আগেই ঘুরে এসেছিলাম আমি, তো এখন আর টনিকে নিয়ে যাচ্ছি না, বাট ও খুবই ইন্টারেস্টেড বাইরে যাওয়ার জন্য। ইফ ইউ ক্যান সি হিম, সি ও লেজ নেড়েই যাচ্ছে আর খুব বাইরে যেতে চাইছে, বাট আনফর্চুনেটলি আজকে আর নিয়ে যাওয়া যাবে না ওকে। অলরেডি 8:30 থেকে 8:30 মানে 8:25 থেকে 9 অবধি ঘুরিয়েছি বাইরে আজকে। তাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এ দেখো পূজা কী করছে, লেটস সি। এই দেখো ফাইনাল টাচেস মানে পরিষ্কার টরিষ্কার করছে আর কি। তো আজকে এখানের মতোই ভাবছি যে গুড নাইট বলে দিই তোমাদের। তো টাটা, গুড নাইট, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করো আমাদের চ্যানেলটাকে আরো গ্রো করতে। হ্যাঁ হ্যাঁ সেটাই, তো দেখতে থেকো আর আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কমেন্টসগুলো পড়ি, খুব ভালো লাগে, তো প্লিজ কমেন্টস করতে থাকো। ওকে, টেক কেয়ার, বাই বাই।